বিশেষ করে রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে, আর দিনের তাপমাত্রাটাও কিন্তু বাড়বে, 2 ডিগ্রি এক্সপেক্টেড। এখন 24-25 চলছে, হয়তো 26ও ম্যাক্সিমাম 27-এর দিকে যাবে। এই যেহেতু উইন্টারের স্পেল এরকম হয় যে স্টার্ট হলে হয়তো 4 থেকে 7 দিন চলে, বলে 25 তারিখে চান্সেস রয়েছে যে কলকাতা 17 ডিগ্রির কাছাকাছি থাকবে, আর দিনের তাপমাত্রা 26 থেকে 27 ডিগ্রির কাছাকাছি কলকাতাতে থাকবে। এমনি পরিষ্কার আকাশ,